আসন্ন বিধানসভা নির্বাচনী পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তির তীব্রতা যেভাবে এডিসি এলাকা সহ সমগ্র রাজ্যেই ব্যাপকভাবে নিজেদের প্রার্থী তালিকা প্রদান করে এরাজ্যের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনী পাহাড়ের 20টি আসনে তীব্রমতা দল যে আধিপত্য বিস্তার করবে সেটা নিশ্চিত করে বলা যায়, কিন্তু সিপিএম দলের তরফ থেকে বিশেষত জিতেন চৌধুরীর নেতৃত্বে এডিসি এলাকাতে আবারও ক্ষমতা পুনর্দখলের যে নীলনকশা তৈরি করা হচ্ছিল সেই নীলনকশা কতখানি কাজে আসবে এখানে উল্লেখ করা প্রয়োজন। যে 2018 সালে এরাজ্যে মুদিঝড়ে 25 বছরের জগদ্দর পাথর হটিয়ে এরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2018 সালে এরাজ্যে এডিসি এলাকার 20টি তফসিলি উপজাতি সংরক্ষিত আসনের মধ্যে বিজেপি আইপিপি জোট দখল করতে সমর্থ হয়েছিল। 2টি বিধানসভা ক্ষেত্র সিপিএমের দখলে গিয়েছিল। সিপিএম তাই এবার পাহাড় দখলে নিজেদের মরিয়া প্রমাণ করতে চাইছে, কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্ন হচ্ছে পাহাড়ে অবশিষ্ট যে 2টি আসন সিপিএমের জন্য রয়েছে সেই 2টি আসনকে ধরে রাখতে পারবে। এবার পাহাড়ে সম্পূর্ণভাবে তীব্রমতার আধিপত্য পরিলক্ষিত হচ্ছে, সেই সঙ্গে এডিসি এলাকার শাসন ক্ষমতা আছে তীব্রমতার দখলে। এই পরিস্থিতিতে রাজ্যেও যখন শাসন ক্ষমতা হারিয়েছে সিপিএম, তেমনিভাবে এডিসিতেও নিজেদের ক্ষমতা হারানোর ফলে পাহাড় দখল সিপিএমের পক্ষে কতখানি সম্ভব হবে। তীব্রমতা দলের নেতৃত্বরা জানাচ্ছেন যে পাহাড়ে এবার সিপিএম খাতা খুলতে পারবে না, অর্থাৎ পাহাড়ে সিপিএম শূন্য হতে যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড় সিপিএম শূন্য হবে এটাই তীব্রমতা দলের মূল লক্ষ্য, কারণ বোবগ্রার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার শুরু করেছিলেন জিতেন চৌধুরী তারই পাল্টা হিসেবে তীব্রমতা দল এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ফলশ্রুতিতে একটা বিষয় দাঁড়াচ্ছে যে পাহাড়ের যে 20টি আসন সেই 20টি আসনের মধ্যে তীব্রমতা দল কয়টি আসন দখল করতে পারবে। বিজেপি এবং তীব্রমতার মধ্যে সরাসরি লড়াই হবে এবং এই কাটাকি টক্করের মধ্যে তীব্রমতা দল আসন্ন বিধানসভা নির্বাচনে এডিসি এলাকার 20টি আসনের মধ্যে সর্বাধিক আসন দখল করবে বলে মনে করা হচ্ছে। তবে সিপিএম দলের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এবার সিপিএম দল ভালো ফলাফল করবে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্টভাবে বলছেন যে পাহাড়ে এবার বিজেপি দলের তরফ থেকে বিজেপি আইপিপি জোটের পক্ষ থেকে 4 থেকে 6টি আসন দখল করা সম্ভব হবে, সে সঙ্গে বাকি আসনগুলিতে তীব্রমতার আধিপত্য বজায় থাকবে। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে তীব্রমতা দল 10 থেকে 15টি আসন পেতে পারে তেমনটাই মনে করা হচ্ছে।